আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের র‍্যাপ ইভো প্রোগ্রাম। এছাড়াও আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে বিকাশ থেকে 12 টাকার রিচার্জে 12 টাকা ক্যাশব্যাক পাওয়া যায়, যেটা অনেকদিন আগে বিকাশ কোম্পানি দিয়েছে আর কি। তো প্রথমে আমরা বিকাশে অ্যাপ লগ ইন করবো। বিকাশে অ্যাপ লগ ইন করতে বিকাশে অ্যাপে প্রবেশ করুন। বিকাশে অ্যাপে প্রবেশ করার পর আপনার যে পিন নাম্বার আছে সেটি প্রবেশ করান। এবার ওকে করুন। ওকে করার পর বিকাশ অ্যাপে যখন ঢুকে যাবে তখন দেখতে পারবেন ইন্টারফেসটা দেখতে পাওয়ার সাথে সাথে দেখবেন এখানে বিকাশ কোম্পানি ডাইরেক্ট লিখে দিয়ে দিয়েছে অ্যাপ থেকে নিজের বিকাশ নাম্বারে 12 টাকা মোবাইল রিচার্জ করুন, 12 টাকা ক্যাশব্যাক। তো এই লিঙ্কে ক্লিক করেও আপনি রিচার্জ নিতে পারেন। এখানে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে। অথবা আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করেও আপনি আপনার নাম্বারে 12 টাকা নিতে পারেন। 12 টাকা নেওয়ার জন্য এখানে 12 টাকা লিখবেন। 12 টাকা নেওয়ার পর তীর চিহ্ন এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর আপনারটা যদি প্রিপেড হয় তাহলে প্রিপেড দেবেন, পোস্টপেড হলে পোস্টপেড দেবেন, স্কিটও যদি হয় তাহলে স্কিটও সিলেক্ট করবেন। এবার যেহেতু আমার নাম্বারটা ছিল প্রিপেড, আমি সেহেতু প্রিপেড নাম্বারটা সিলেক্ট করেছি। প্রিপেড নাম্বার সিলেক্ট করার পর এবার আমি আমার যেই বিকাশের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি প্রবেশ করাবো। আপনি আপনার যে বিকাশের পাসওয়ার্ড সেটি আপনি নিজ দায়িত্বে প্রবেশ করাতে পারেন। প্রবেশ করানোর পর ওকে করবেন। ওকে করালে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে ট্যাপ করে ধরে রাখুন আপনার মোবাইলে বিকাশ করার জন্য। ট্যাপ করে ধরে রাখার জন্য এই যে মোবাইল রিচার্জ, এখানে ট্যাপ করে ধরে রাখলে মোবাইল রিচার্জটা চলে যাবে। যেহেতু আমার নিয়ে আছে সেহেতু আমি আর দিচ্ছি না। তো এইভাবে আর কি বিকাশে রিচার্জ করতে হয়। আমার প্রোগ্রামটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের নতুন হলে